বাড়িতে প্রাধানীকে বাড়িতে ছুটে এসেছে। হ্যাঁ, এখানেও মাদুলিটাকে ঘোল খাইয়ে ছাড়বো। দাঁড়া, আমি কত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি, বাইরে কোথাও যাইনি। আসলে কি জানেন, ইদানিং না ওই পার্কে গিয়ে বসলে পুলিশ ধরছে না, গুন্ডা ধরছে। গুন্ডা ছুরি নিয়ে চমকাচ্ছে, তারপরে দু তিন ঘন্টা সেই গুন্ডাকে জড়িয়ে ধরে বসে থাকতে হচ্ছে। ভাল লাগে বলুন? না 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 না, কখনো না। আপনি ভদ্র ঘরের লোক বলে কথা, তাই না? পার্কে বলবো কি? শিগগিরই চলুন, দেখি দেখি শার্টটা খুলুন, শার্টটা খুলুন। কেন শার্ট খুলবো না? খুলুন না কেন? আরে ফোড়া হয়েছে তো আপনার, ফোড়া ফোড়া। হ্যাঁ ফোড়া হয়েছে। হ্যাঁ অনেক বড় ফোড়া, অনেক বড় ফোড়া। খুলুন খুলুন। কি বাবা, আমার তো এরকম ফোড়া ফোড়া খুব একটা হয় না। এই তো ভালো পেটা আপনার লাগছে? না লাগছে না, ভালো লাগছে। ভালো লাগছে? কি নরম পেট, আগে কখনো দেখিনি। কাউকে দেখাবেন না তো? লাগছে এখানে ব্যথা? না ব্যথা নয়, তবে ভালোই লাগছে এখানে। ভালো লাগছে? আপনি যে বললেন আপনার মা বলেছেন উপরে গিয়ে খেতে, আমি বলেছি বলেছি, কিন্তু আপনার উপরে কোনো রান্না নেই। আপনার যেখানে ইচ্ছে আপনি খাবেন, যেখানে ইচ্ছে। আমি জানতে চাই না কোথায়। হ্যাঁ জার্নালিস্ট কার্তিক ঠাকুর বলছি, কোনো প্রবলেম? কোনো অসুবিধে নেই বাবা জীবন। জীবন যেরকম চলছে তাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। আগে আপনি কে বলছেন বলুন তো? দেখো দেখি কাণ্ড, নিজের বাবাকে চিনতে পারছো না? বাবা মানে কোন বাবা? আরে বাবা কটা হয় বাবা জীবন, বাবা একটা আসল বাবা আর একটা শ্বশুর বাবা। শ্বশুর বাবা? দেখ তারিকা, আমি সংকলন বাবু বলছি, বুঝতে পারছো না? ও স্যার আপনি বলছেন? হ্যাঁ বলুন স্যার, কি ব্যাপার? কোনো ব্যাপার নয়, সব কিছু ঠিক মতো হয়েছে তো? মানে তো না হয় শ্বশুরের মুখ থেকে নাই শুনলে। আরে বাবা তুমি যা করছো, তার লাইসেন্স তো আমি দিয়েছি, তাই তো করছো। বলছি কি, অনেক বেলা হয়ে গেল, এবার ওকে ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও মানে আমি কাকে ছেড়ে দেবো? দেখো দেখি কাণ্ড, আমি কি কখনো তোমাকে না করেছি? হ্যাঁ নিজের জিনিস নিজের মতো করে নেবে, বুঝেছো? তবে কি জানো বাবা জীবন, বিয়েটা তো এখনো হয়নি, তাই একটু সংযম থাকা ভালো। দেখো না আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দেখো দেখি কাণ্ড, কথাটা কি শ্বশুরের মুখ থেকেই শুনবে? হ্যাঁ শ্বশুরের কি লজ্জা টজ্জা নেই নাকি? কি যে বলো, অনেকক্ষণ তোমার কাছে গেছি, এবার এবার ওকে ছেড়ে দাও। কেমন এবার ছেড়ে দাও? ঠিক আছে, কে গেছে? কেন দুলি, আদুলি, সে দুপুর বেলার সময় তো তোমার কাছে গেছি। কি আপনার মেয়ে তো আমার বাড়িতে আসেনি? দেখো দেখি কাণ্ড, এই বিবৃতি তোমার কাছে যায়নি? কি 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 বলছো তুমি? না আসেনি তো আদুলি। দেখো দেখি কাণ্ড, তোমার বাড়িতে ঢোকার আগে আমায় ফোন করেছিল,
তারপরে ফোন বন্ধ। তো আমি ভাবলাম যে আমি বোধহয় ডিস্টার্ব করি, তাই ফোনটা বন্ধ রেখেছি। কিন্তু কিন্তু কোথায় গেল বলো তো? এ আপনি চিন্তা করবেন, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ, এখন আবার আদুলিকে খুঁজে বার করতে হবে, কি মুশকিল। পুরনো দিকের কথা শুনলে আমার নিজের মনটা খুব খারাপ হয়ে বুকের ভিতরে ছড়ক করে যায়। আমি যেটা বলছি, হ্যাঁ, দুঃখ করো না গো। দুঃখ করলে, কাঁদলে আমি শুনেছি মাথার বুদ্ধি কমে যায়। ও, তারপর তুমি এইটার মতো একটা তুমি গবেট মাথা মোটা হয়ে যাবে, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। গবেটটা আমাকে বললো গো, ফুটপাত ঝাঁট দেওয়া ঝেঁটা চিনে মুখে শাট করে মারবে। চায় হাত দিয়ে কথা, চুপ কর। দেখ দেখ কত বড় অবিচার এটা তোরা ভাব। তোদের দুলকি বৌদি আমাকে দোষী সাব্যস্ত করলো, অথচ কোর্ট আমায় রায় দিয়েছে যে আমি নির্দোষ। ভেবে দেখ কিরকম, অথচ তোরা তো জানিস যে আমি একেবারে কুমার। এখনো ফুলশয্যার ফুল কাকে বলে সেটাই আমি জানি না। কি করি বল তুই? আমরা কথা বলি, বল 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 বল। একটা ভালো বুদ্ধি এসছে। হ্যাঁ, তুমি পালিয়ে যাও। হ্যাঁ, এলেই আইপিসি ভয়টা দেখাবে তোমাকে, বুঝলে? তুই পালিয়ে যাও, পাগলি ফ্যাসাদে পড়বি। আরে আমিও তো সেটাই করতে যাচ্ছি, কিন্তু দেখকে এ আমাকে ফ্যাসাদে ফেলবে, তার মুখখানে আমি দেখি একবার। যেখানে বাঘের বাস সেখানে সন্ধ্যে হয়। ওরা সন্ধ্যে হতে হচ্ছে না, আমি একেবারে রাত করে ছেড়ে দেব। এই যে তুমি এখানে এরকম লুকিয়ে বসে আছো যে, আমাকে বুঝিয়ে পছন্দ হচ্ছে না তোমার? না না, হচ্ছে না, হচ্ছে হচ্ছে তো হচ্ছে তো। আমি তোমাকে একবার এই মেশ বাড়িতে আসতে বারণ করেছি, বলো না? বলোনি তো, বলোনি তো, বলোনি তো, বলোনি তো। আমি একবার তোমাকে আইপিসি ভয় দেখিয়েছি, বলো না? দেখাওনি তো, দেখাওনি তো, দেখাওনি তো। এই জানিস তো একটা ঘটনা ঠিক, এই জেল থেকে ফেরার পর আমার কেবল মনে হচ্ছে পুরনো বোতলে নতুন দুল। শোনো না, সবসময় কি হয় জানো তো, রমণীর গুণেই কিন্তু সংসার সুখের হয়। তুমি যে একদম বদলে গেছো সেটা আমরা বেশ বুঝতে পারছি। হ্যাঁ, বলছিলাম গ্যাড়াদা এবার থেকে যখন থাকবে না, অফিস চলে যাবে, তখন তুমি আর আমি না এই খাটের উপরে বসে দুজনে খুব গল্প করবো, পুতুল খেলা করবো। পুতুল খেলা টেলা পরে হবে রে, আগে আমি রেজাল্টটা আউট করে দিই। কিসের রেজাল্ট? ওই যে আমি তোমাকে তো দশে সাব্যস্ত করে দিলাম, এইবার তো তার শাস্তিটা শোনাবো। সমাজ সামনে তো শোনানো যাবে না, এসো শুনিয়ে দিচ্ছে। চলি রে, তোরা মাঝে মধ্যে আমার কাছ থেকে খবর নিস। জানলা দিয়ে খবর নিস আমি বেঁচে আছি না মরে গেছি। যাই, শুনে সিচুয়েশনের উপর না, এই সিচুয়েশনের উপর তোর কোনো কবিতা হবে না। এক সময় নাক ভেঙে তোমাকে বলে দিলাম, তাহলে কবিতা বলবো না, তুই কিন্তু গল্প করি। এই না, তোর সঙ্গে ছাড়বো না, বলুক ও তো শুনে একটু প্রেম করি। আয় না, এই আদুলি, আদুলি কোথায় যে গেল? এ কে এই তো? কি ব্যাপার আদুলি, তুমি বাড়ি গেছিলে? আরে আমাকে না ডেকে চলে এলে কেন? হ্যাঁ, আমি বসে বসে কত তোমার জন্য ওয়েট করলাম। ওহো, দেখো বোকা মেয়ের কাণ্ড। হ্যাঁ, আমার বাড়িতে গিয়ে আমাকে না ডেকে এখানে বেঞ্চে বসে আছে, কি হচ্ছে রে আদুলি? কি তুমি কাঁদছো কেন? কোনো পোকামাকড় কামড়েছে? হ্যাঁ, আরে তোমার বাবা আমাকে ফোন করে বললো তুমি আমার বাড়িতে গিয়েছিলে, কি হয়েছে, কি তুমি কাঁদছো কেন? অসভ্য কথা। যার সঙ্গে কদিন পর আমি ফুলশয্যা করব, সে কিনা বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সহবাস করছে। দাঁড়াও, বাবাকে বলে দেখছি তোমার চাকরি কি করে থাকে। বাবা, বাবা, ও বাবা, কোথা থেকে কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, তার সঙ্গে কে সহবাস করলো? তোর আমাকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? একে রাজর্ষী দেখা করতে চান? না না না, রং নাম্বার, রং নাম্বার, এটা কার্তিকের নাম্বার নয়, এটা লুচুন লন্ড্রি। হ্যাঁ, রাখছি। ও অগ্নিবাবু, ই বাবার কোনো গোপন খবর আছে নাকি? হ্যাঁ আছে বলেই তো গোপনে ইয়ে করতে এলুম। আসলে কি জানেন, এই স্বর্গটা না একেবারে গুপ্তচরে ছেয়ে গেছে।
কাল সকালবেলা জানলাটা একটু ফাঁক করে দেখি আমার বাড়ির চারপাশে প্রায় হাজার খানেক গুপ্তচর ঘিরে রয়েছে। আমার উপর নজর রাখছে, নজর রাখছে তো সেই বেশি লাটকাবেন না, বেশি লাটকাবেন না, যা বলতে এসেছেন বলুন। লাটকাচ্ছি? হ্যাঁ বলুন। ধরুন যদি কোনো দেবতাকে আমি অজ্ঞান করে বা কুমায় রেখে দিতে পারি। এই এইসব কথা আমাকে আপনি বলছেন কেন? আমাকে বলছেন কেন? আপনাকে বলছি কেন, সেদিন এই মালটাল খাওয়ার পর আর কি, মানে রম্ভার উত্তেজিত নৃত্যের পর আপনি বললেন না যে মহাদেব বাবুর কুমার সুইচটা আপনার হাতে। আমি বলেছি? কই না তো। ওইটা একটু ধার দেবেন ওই সুইচটা, আমি না একজনকে কুমায় পাঠাতে চাই। বাজে কথা বলবেন না, একদম চোখ রাঙাবেন না, একদম চোখ রাঙাবেন না। আপনার উপকারের জন্যই আমি এখানে এসেছি। আপনি কি জানেন ভগবান তদন্ত কমিটি গঠন করেছেন, তিনজনের কমিটি, তারা ওই মহাদেব বাবুকে একটু টেস্ট করে দেখবেন সত্যি সত্যি তিনি কোমায় আছেন নাকি তাকে জোর করে। বাসি বাসি বাসি, হ্যাঁ বাসি বাসি, ভগবান যে তিনজনকে নিয়ে তদন্ত কমিটি তৈরি করেছেন ওই তিনজনকে আমি কিনে ফেলেছি। হ্যাঁ কিনে ফেলেছি, ওনারা রিপোর্ট দেবেন যে হ্যাঁ বাবা মহাদেব কোমায় আছেন। শিখি আসুন, এবার আসুন আসুন আসুন। হ্যাঁ নেশার ঘরে আমি এইসব বলে ফেলেছি নাকি? না না না, এবারে ড্রিঙ্ক করাটা কমাতে হবে, নাহলে শেষকালে আবার কখন কি বলে ফেলবো কি জানি। কি এলো আবার? কোনটা? যেটাই হোক এলেই হলো, আসছি। কে? নাকি আমি যে কলিং বেলের আওয়াজ শুনলাম, কে? কি কিন্তু নেই এখানে, আমার হাতে কে ধাক্কা মারলো? আপনি? তুমি কখন এখানে ঢুকলে? কৃষ্ণের গোপন প্রেম গোপনেই তো আসতে হয় দাদা। তাই বলো, আমি ভাবলাম আমার মরা স্বামীর আত্মা এসেছে। এই দেখো, আরে আমার জ্যান্ত আত্মা থাকতে তোমার মরা স্বামীর আত্মা এখানে কেমন করে আসবে? আমার সোনারপুরের জমির কি হলো রাধে দা, ঢপ দিলে না? আমি গৌরাঙ্গ ব্যানার্জির মতন ঢপ দিই না। আগে তুমি গৌরাঙ্গ ব্যানার্জির কাছ থেকে ছাড়পত্র করিয়ে নিয়ে আসো, তারপরে সোনারপুরের জমি তোমার হবে। ধরে নাও ছাড়পত্র সই হয়ে গেছে, আমি এখন তোমার সঙ্গে খেলবো। হ্যাঁ কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে আমার রাধা। ওই গৌরাঙ্গ ব্যানার্জিকে একটু ভালো করে টাইট দিতে হবে। কি দিয়ে টাইট দেবো রাধাদা? আরে ওই ষাটটা তো তোমাকে বিয়ে করবে না, ওর তো নিজেরই 32টা গায়ে। 32টা গায়ে? হ্যাঁ গায়ে, মানে 32টা বউ, তার মধ্যে 31টা লিগাল একটা ইললিগাল, ধর একটাই লিগাল বাকি 31টা ইললিগাল। তুমি শুধু ওর পার্টিতে গিয়ে হাটে হাড়ি ভেঙে দেবে যদি পারো। সুজি সুজি, তাহলে সোনারপুরের আমার সব জমি তোমার হবে সুজি। সব জমি? সব জমি আমার হবে? তুমি সই করে দেবে কাগজে? তার আগে দাও না, তুমি আমার শরীরে সই করে দাও। দেব গো দেব, তুমি যত চাও আমি সই করে দেব।
আমার লজ্জা আছে, তোমার লজ্জা নেই কেন? কি করছো তুমি? আগে তো তুমি অন্যরকম করে সই করতে, আজকে কেমন সই করছো তুমি? আগে তো টিপ সই দিয়েছো রাধুদা, আজকে মানে ফুল সিগনেচার করে দিলাম।